চেষ্টা ছিল প্রভাবশালীদের মাধ্যমে সালিশ বৈঠকে নির্যাতিতার পরিবারকে অর্থের লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার, কিন্তু এলাকার যুব সমাজের প্রতিবাদে তা ভেস্তে যায়। পুলিশ জানায়, চট্টগ্রামের আনোয়ারায় কলেজ রোড এলাকায় শিশুটির বাসার পাশেই ভাড়া থাকত রুবেল দাস। গত ২৪শে মার্চ দুপুরে শিশুটিকে কৌশলে তার রুমে নিয়ে ধর্ষণ করে সে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের কাছে নালিশ দেয় তার বাবা, কিন্তু অভিযুক্ত রুবেল দাসকে পুলিশের কাছে না দিয়ে বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তারা। পরে এলাকার কিছু যুবক এর প্রতিবাদ জানালে ঘটনার ১০ দিন পর মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করে। তাদের সালিশটা আমি মানিয়ে নিতে পারিনি, কারণ আমাকে টাকা দিয়ে চলে যাবে এটা তো হবে না, আমি তো টাকা চাচ্ছিলাম না, আমি চাইছিলাম তার শাস্তি। আমি এর ফাঁসি চাই, আর কিছু না, এর ফাঁসি হলে আমার সব কিছু মিটবে। এদিকে বুধবার রুবেলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। কিভাবে একটা এত বড় ছেলে দর্শন করতে পারে, আর যারা বিচার করে দিয়েছিল তাদের বিবেকটাও কেমন ছিল, তারা কি দিত তাদের মেয়ে হলে, তাদের কোনো আত্মীয় স্বজন হলে? ওনারাও কিন্তু সমান অপরাধী, তো সেক্ষেত্রে এই যে দর্শকের বিচার সর্বোচ্চ হোক সেটা তো আমরা চাই, অবশ্যই চাই। সাথে সাথে বিচারক যারা ছিলেন ওই দিন, যারা এই ধরনের প্রাথমিক বৈঠকে একটা দর্শনের মতো মামলাকে নিষ্পত্তি করে দেয়, তাদেরও অবশ্যই কঠোর শাস্তি হওয়া চাই। অভিযুক্ত রুবেল দাসকে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মেয়েটা কাউকে কিছু বলে নেই, যার জন্য কেউ জানে না, প্রায় ৬-৭ দিন কেউ জানেই না, ৭ দিনের পর জানতে পারছে। হ্যাঁ, তারপরে তারা অভিযোগ দিতে গড়িমিটি করছে, অভিযোগ দিতে চায়নি, কালকে সন্ধ্যায় বিকেলবেলা অভিযোগ নিয়ে আসছে, আমরা তাৎক্ষণিকভাবে মামলা নিয়েছি। নির্যাতিতা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সময় সংবাদ, চট্টগ্রাম।